ভারতে থাকার অনুমতি মিলল না, এবার কি করবেন তসলিমা নাসরিন? বাংলাদেশের নির্বাসিত এবং বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতে বসবাসের অনুমতির মেয়াদ প্রায় তিন মাস আগেই শেষ হয়েছে। নতুন করে এখনও তার থাকার মেয়াদ বাড়ায়নি দেশটি। তবে এখন কি করবেন তসলিমা নাসরিন? ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত ২২ জুলাই মেয়াদ শেষ হয়েছে তসলিমার ভারতে থাকার অনুমতি। এ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে তিনি ফোনে ও ইমেইলে যোগাযোগ করেছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। তবে এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো জবাব দেননি তসলিমা নাসরিনকে। এ বিষয়ে তসলিমা নাসরিন বলেন, আমি প্রায় ২০ বছর ভারতে রয়েছি, এমনটা কখনো হয়নি। প্রত্যেকবার পারমিটের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু এবার কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। উদ্বিগ্ন হয়ে তসলিমা জানান, এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আর কোথায় যাব বলুন তো। বাংলার মধ্যে থাকতে ভালোবাসেন বলেই কলকাতায় ছিলেন তসলিমা, সেখান থেকেও একসময় চলে আসতে হলো তাকে দিল্লিতে। তবে এবার তিনি কোথায় যাবেন, তবে দেখা যাক সবিশেষ তসলিমা নাসরিন কি সিদ্ধান্ত নেন। সে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।